ফাইনালি আজকে আমরা ভাইয়ের বাড়ি পৌঁছে গেছি। ভাইয়ের বাড়ি হাওড়া সাঁতরাগাছি থেকে একটু এগিয়ে অঙ্গুরহাটি, অঙ্গুরহাটিতে আমরা এসেছি। তো ভাইয়ের থেকে পুরো নাম আর অ্যাড্রেসটা একটু জেনে নিই। তো ভাইয়ের কাছে এই মুহূর্তে অনেকগুলো হোমব্রিড ডগ আছে, তার সাথে অনেক পাপিও আছে। সেগুলো কি কি আছে তাদের সম্বন্ধে একটু জানবো, তাদের এজ কতটা, রিওয়ার্মি হয়েছে কিনা, তাদের প্রাইস কতটা রেখেছে সবকিছুই জানবো। তো ভাইয়ের থেকে একটু নামটা জেনে নিই আর ভাইয়ের অ্যাড্রেসটা কি আছে সেটা একটু জেনে নিই। আমার নাম হচ্ছে দেবজ্যোতি সাহা, আমি পাপি প্যারাডাইস আমার হোম ব্রিডের ওনার। এখানের অ্যাড্রেস হচ্ছে আন্দুলমৌরি প্রশস্ত সাহাপাড়া, অঙ্কুরাটি থেকে জাস্ট 1 মিনিট হেঁটে। যারা বাসে করে আসবেন তারা অঙ্কুরাটিতে বাসে নামবেন, নেবে জাস্ট টোটো বা কিছুতে চলে আসবেন। এখানে প্রশস্ত সাহাপাড়া বললেই আপনাকে ড্রপ করে দেবে। আর যারা আন্দুল থেকে ট্রেনে আসবেন, ট্রেনে ওখানেও অঙ্কুরাটি যাবার কোনো টোটো পেয়ে যাবেন, এখানে আসতে পারবেন। আচ্ছা ভাই, তোমার কাছে যে হোম ব্রিড ডগ আছে তো এটা কতদিন ধরে করছো? এটা আমি 1.5-2 বছর হলো করছি, মানে ওই 2 বছরের কাছাকাছি মোটামুটি। আচ্ছা, এবার কি কি ডগ রেখেছো? রটুইলার আছে, ল্যাব আছে, আর জার্মান ফ্রিশটা ছোট, ওর এখনো বাচ্চা ওঠেনি, রটুইলার ল্যাবের বাচ্চা উঠেছে। তো ভালোবেসে কি এদেরকে নিয়ে এসছো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো তাদের কতগুলো পাপি হয়েছে এই মুহূর্তে? তাদের ল্যাবের হয়েছে 10টা আর রটুইলারের 8টা হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা ডগ গুলো একটু দেখে নিই, তার সাথে সাথে কতগুলো পাপি আছে, তাদের এজটা কত কি আছে আস্তে আস্তে জান। চলুন, ভাইয়ের কাছ থেকে সবকিছু ইনফরমেশন নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, রটুইলারটা সম্বন্ধে একটু এর এখন 13 মাস বয়স, এবার আচ্ছা এর বয়সটা কত বললে? 13 মাস। আচ্ছা, তো এর কতগুলো এখন পাপি আছে? এর 8টা হয়েছে। 8টা কি হলো? আচ্ছা ভাই, এখন কি খাচ্ছো? এমনি দুবেলা দুপুরে আর রাতে একটা হেভি মিল খায়, চিকেন রাইস। আর যেটা আমি সকালে আর সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে, যেটা রয়্যাল ক্যানিন মাদারটা আছে, এখন তো সেই জন্য ওই মাদারের ডগ ফুডটাই খায়। আচ্ছা আচ্ছা, ও কি খুব রাগি না? না না, তেমন একটা রাগি না, ও একটু অচেনা দেখেছে বলে। আচ্ছা, দেখে চলে কি হয়েছে? যে ল্যাবের পাপি গুলো আমরা দেখবো একটু পরে, তারই মা যে দাঁড়িয়ে আছে। আচ্ছা ভাই, এর সম্বন্ধে বলো। হ্যাঁ, এর হয়েছে পরবর্তী ভিডিও গুলো যে বড় রটুইলারটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি তার পাপি গুলো নিয়ে ভাই দাঁড়িয়ে আছে। এদের এজটা কত, এরা এখন কি খাচ্ছে, খাওয়া দাওয়া চারটা কি আছে, আর ডিওয়ার্মিং হয়েছে কিনা, আর প্রাইসটা দাম ভাই কত রেখেছে সেটা আমরা জানিয়ে নেব। আচ্ছা ভাই, এর এজটা এখন কি আছে? এর এজটা আজকে 25 দিন আছে। আচ্ছা, আর এরা এখন খাচ্ছে ওই শুধু সারিলাকি খাচ্ছে। সারিলাক খাচ্ছে। আচ্ছা, তো ডিওয়ার্মিং করিয়েছো? হ্যাঁ, ডিওয়ার্মিং একদম ডিওয়ার্মিং হয়ে গেছে। আচ্ছা, তো প্রাইসটা কি রেখেছো মেল ফিমেল এর? একটু অ্যাভারেজ একটা রেট দিয়ে দাও। প্রাইসটা 14 থেকে 18 পর্যন্ত আছে, আর তার মধ্যে মেল ফিমেল কোয়ালিটি অনুযায়ী। আচ্ছা, কতগুলো মেল ফিমেল মিলিয়ে, মানে 8টা বাচ্চা যে হয়েছে কতগুলো মেল ফিমেল হয়েছে? মেল একটাই আছে, একটাই মেল, আর সব ফিমেল। আচ্ছা, তো এর এখন এজ আছে 25 দিন, মানে এখন তো ভাই দিতে পারবে না, আপনারা নিশ্চয়ই বুকিং করিয়ে রাখতে পারবেন। 25 দিন হলে তারপর, তো বুকিংটা আপনারা করিয়ে রাখতে পারেন। তার সাথে সাথে বলতে চাই, ভাই একটা অ্যাভারেজ রেট দিয়ে দিয়েছেন, তো তার মধ্যেই থাকছে, আপনারা কল করে নিয়ে সবকিছু ইনফরমেশন নিয়ে নেবেন আর ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, যার যেটা দরকার নিয়ে যেতে পারবেন। আর এখন এজটা কিন্তু 25 দিন বয়স, আর একবার আমি বলে দিলাম। আচ্ছা, যে ল্যাবটা দেখেছি কিছুক্ষণ আগে তারই পাপি গুলো নিয়ে ভাই দাঁড়িয়ে আছে, এর এজটা কত ভাই? এটা 35 দিনের বাচ্চা। আচ্ছা, এখন কি খাচ্ছে? এরাও সারিলাকি খাচ্ছে। কতবার খাওয়াচ্ছো? দিনে তিনবার। তিনবার খায়? তিনবার খায়। আচ্ছা, তো মেল ফিমেল মিলিয়ে মোট কতগুলো? এর 6টা মেল আছে। আচ্ছা, আর এই 6টা ফিমেল, 4টে মেল, সরি 4টে মেল। আচ্ছা, তো এর মেল ফিমেলের প্রাইসটা কি রেখেছো, অ্যাভারেজ রেট? অ্যাভারেজ 9,000 থেকে 12,000 পর্যন্ত আছে,
কোয়ালিটি অনুযায়ী, কালার অনুযায়ী, মেল ফিমেল অনুযায়ী কিছুটা দাম আছে। তো ভাই যেমন বললো যে মেল ফিমেলের একটা তো অ্যাভারেজ রেট দিয়ে দিল 9 থেকে 12 মধ্যে থাকছে, আর কোয়ালিটি সত্যি কোয়ালিটি অনুযায়ী। তো এটা অন্য একটু অন্য কালার আছে, এটাও অন্য কালার আছে, একটুখানি সামনে থেকে দেখিয়ে দিই। যেমন যেটা ফ্রন্ট কালার বলে এইটা, আর একটা একটা ডিপ আছে, এটা পুরো সাদা একদম। তো কোয়ালিটি অনুযায়ী থাকছে। তো আপনাদের যেটা দরকার সেটা অবশ্যই ভাইয়ের সাথে কন্টাক্ট করে নিয়ে যেতে পারে। 9 থেকে 12 মধ্যে রেটটা থাকছে, আশা করি আপনাদের রেঞ্জের মধ্যেই থাকছে। তো আপনাদের যেটা দরকার, যে কোয়ালিটি দরকার, যে কালার দরকার, নাম্বারটা আমরা একটুখানি নিয়ে নিই। আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে 8777529532। এই নাম্বারে, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই ফোন নাম্বার। আচ্ছা, আর একবার রিপিট করো। 8777529532। মোটামুটি রাত 10টার আগে ফোন করুন, পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা ভাই, যেহেতু তোমার হোম রিট, তো আমি আর একবার জিজ্ঞাসা করছি, তো তুমি কি ডেলিভারির ব্যবস্থা রেখেছো? কাউকে দিয়ে আসতে পারবে না, মানে কেউ যদি আসে তো এসে নিয়ে দিয়ে দাও? ডেলিভারির ব্যবস্থা আপাতত রাখিনি, আমার এখানেই এসে নিতে হবে। বাচ্চা কোয়ালিটি দিকে বাচ্চা দেখে নিই, আর একটু হাতে সময় নিয়ে আসবেন, তাড়াহুড়ো বেশি করবেন না। মানে বাচ্চা খাকিয়ান খাচ্ছে, অ্যাক্টিভ কিনা, তারপর আপনার কোনটা কি পছন্দ, তারপর কিছু ডকুমেন্টেশনও তার রেডি করতে হয়, এইসব দেখে ওষুধপত্র সব বুঝে নিয়ে, তার সাথে সাথে মাকে দেখে বাচ্চাকে নিয়ে যেতে পারে, মাদার দেখে বাচ্চা নিয়ে যেতে পারে। তো ভাইয়ের কাছে এই মুহূর্তে ল্যাবের 11খানা মেল ফিমেল মিলে 11খানা পাপি আছে, আর রট উইলারটা যে দেখেছেন বড় রট উইলারটা, তার 8খানা আছে, একটা মেল আছে আর সব ফিমেল আছে। আর যেটা বলছি, ভাই তো নতুন ব্রিডার, তো নতুন চালু করেছে 1-1.5 বছর হলো, তো ভাই কিন্তু কোথাও ডেলিভারির ব্যবস্থা ঠিক রাখেনি। আপনাদেরকে নিজেরাই এখানে এসে যে যা কোয়ালিটি চাইছেন, যে কালার চাইছেন ল্যাবের আর রটউইলারের যেটা ভ্যারাইটি আছে, তো সেই অনুযায়ী আপনারা কিন্তু নিজেরা দেখে নিয়ে যেতে পারবেন। আর যেটা প্রাইসের কথা বলছি, একটু ভাইয়ের সাথে কথা বলে নেবেন ফোনে, কন্ট্যাক্ট নাম্বার তো আমরা শেয়ার করেছি আপনাদের সঙ্গে, তো ফোনেতে কথা বলে নেবেন, ভাই একটু কমসম করে আপনাদের পাপি দিয়ে দেবে। মিলিয়ে 19খানা পাপি আছে, তো চলুন আমরা একসাথে বাচ্চাগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিই, কেমন দেখতে লাগে সেটা আমিও দেখবো, আপনারাও দেখুন। যে পাপিগুলোর কথা বলেছি, ল্যাব পাপিগুলো 11খানা আছে, তো দেখুন খেলা করছে আর কতটা অ্যাক্টিভ আছে, একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। আর একবার বলে দিই, মোট মেল ফিমেল মিলিয়ে 11খানা পাপি আছে। আচ্ছা, যে রটউইলারের পাপিগুলোর কথা বলছিলাম তাদেরকে আমরা একটু একসাথে দেখিয়ে দিই, মোট মিলিয়ে 8টা আছে, মেল কিন্তু একটাই আছে আর সব ফিমেল। কতটা অ্যাক্টিভ সেটা একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি আমরা। তো দুপুরবেলা যেহেতু আমরা শ্যুটটা করছি, ওরা একটু খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিচ্ছে, আর আমরা মাঝখানে ডিস্টার্ব করতে এসে গেছি। আর যে বলেছি 25 দিনের যেহেতু পাপি আছে, একটু ছোট আছে, 35 দিন হলে কিন্তু তারপরেই ভাই ছাড়বেন, তো আপনারা কিন্তু এখনই বুকিং করিয়ে রাখতে পারেন। ভাইয়ের তো কন্ট্যাক্ট নাম্বার আমরা শেয়ার করেছি, আপনারা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে রাখতে পারেন। আপনাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তার সাথে সাথে বলতে চাই, যে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আপনারা যদি আপনাদের ভিডিও আমাদের চ্যানেলে দিতে চান, তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে থাকছেই, তার সাথে স্ক্রিনের মধ্যেও দেওয়া থাকবে। আর হ্যাঁ, আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার হতে কিন্তু আর বেশি দেরি নয়। তো যে বন্ধুরা এতদিন আমাদেরকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকুন আর আপনাদের বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করতে থাকুন। তো চলুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে।